এরপরে যেটা আছে C6H5NO2, সেখান থেকে তৈরি হচ্ছে C6H5NHOH, ঠিক আছে? C6H5NO2 থেকে তৈরি হচ্ছে C6H5NHOH। এখানে দিতে হবে হচ্ছে ZN চূর্ণ, NH ফসফিয়াল এবং 50% ইথানল আর তা। ZN, NH ফসফিয়াল, 50% ইথানল এবং তা। তার পরের রিয়াকশন যেটা আছে সেটা হচ্ছে CH3CONH2, এখান থেকে তৈরি হবে হচ্ছে CH3CN। তাহলে আমাকে একটা ডিহাইড্রেটিং এজেন্ট P2O5 যদি দেওয়া হয় তাহলে এখান থেকে H2 নির্গত হয়ে CH3CN তৈরি হবে। এরপরে 7 নম্বরের যে বিক্রিয়া, সাতের বিক্রিয়াটা C6H5NH2, এর সাথে কারোজ অ্যাসিড H2SO5 যদি দেওয়া হয় তাহলে এটা তৈরি করবে নাইট্রোসো বেঞ্জিন, তৈরি করবে হচ্ছে নাইট্রোসো বেঞ্জিন। নেক্সট তিনেরটা দেখ, নাইট্রোমিথেন CH3NO2 এবং CH3NH2, এর সাথে যদি আমি CHCl3KOH হিট যদি দিই তাহলে CH3NC অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড তৈরি হবে, একটি দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড। কিন্তু এখানে যদি আমি অর্থাৎ আমি কার্বালামিন বিক্রিয়াটি করলাম, এখানে কিন্তু কোনো রিয়াকশন বা এরকম কোনো দুর্গন্ধযুক্ত পদার্থ তৈরি হবে না। নেক্সট রূপান্তর করো, দেখ বলেছে 4 নম্বরে CH3COCH3, এখান থেকে তৈরি করব CH3CHO। প্রথমে আমি K2Cr2O7H3O+ বা H2SO4 দিলাম, তাহলে তৈরি হলো আমার CH3COOH। তারপরে দেওয়া হলো হচ্ছে PCl5, ঠিক আছে, তৈরি হলো CH3COCl। এরপর H2PdBaSO4 এবং ফুটন্ত জাইলিন যদি দিই তাহলে সেখান থেকে তৈরি হবে CH3CHO। নেক্সট ফর্মালডিহাইড 5 নম্বর যে রিয়াকশনটা সেটা হচ্ছে ফর্মালডিহাইড এবং অ্যাসিটোন এর মধ্যে বিক্রিয়া। ফর্মালডিহাইডে যদি আমরা টলেন্স বিকারক দিই তাহলে আমি এজি প্রেসিপিটেট পাবো, কিন্তু এখানে যদি আমি টলেন্স বিকারক দিই তাহলে আমি কোনো প্রেসিপিটেট পাবো না। নেক্সট রিয়াকশন 5 নম্বর হলো, এবার 6 নম্বরের রিয়াকশনটা
CH3CO, CO, C2H5 এটা যদি আমি NH3 দিই তাহলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে CH3CONH2 প্লাস C2H5OH। সাত নম্বর কোশ্চেনটা ছোট কোশ্চেন, এখানে বলেছে যে এই কম্পাউন্ডটা এইচবিজেড রিয়াকশনে অংশগ্রহণ করে না, কেন? তার কারণ হলো এই কম্পাউন্ডটাতে এটা হচ্ছে আলফা কার্বন এবং এই আলফা কার্বনে কোন আলফা হাইড্রোজেন নেই। এইচবিজেড রিয়াকশনটা যদি আমরা মনে করি তাহলে জিনিসটা এরকম, এখানে যদি রেড পি বিআর টু বা সিএল টু দেওয়া হয় তাহলে আর আলফা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এক্স হ্যালোজেন, তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে কিন্তু এখানে দেখছি কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই জন্য এটা এইচবিজেড বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে,